দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে SSGDT 2024-এর যে ফিজিক্যাল মেডিকেল আপডেট আছে সেটা এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাদের CRPF গ্রুপ সেন্টার দুর্গাপুরে ফিজিক্যাল পড়েছে বা আছে পরবর্তীকালে, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের একটি ভিউয়ার্স সেখানে মেডিকেল এবং ফিজিক্যাল ফিট হয়েছে, ডাইরেক্ট মেডিকেল ফিট হয়েছে। তো তার মুখ থেকে আমরা এখানে শুনে নেবো যে ফিজিক্যালে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই হলো, চেস্ট কীভাবে মাপছে, হাইট কীভাবে মাপছে, রানিং কীভাবে হচ্ছে, এছাড়া মেডিকেল কীভাবে হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আপডেট তার মুখ থেকে শুনবো। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে, কারণ এই চ্যানেলে আমরা সরকারি সব আপডেট এবং হেল্পফুল ভিডিও কিন্তু প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে। চলো কল রেকর্ডিংটা শুনে নেওয়া যাক। হ্যাঁ, কোথায় ফিজিক্যাল ছিল তোমার? হ্যাঁ, আমার ফিজিক্যাল ছিল দুর্গাপুর গ্রুপ সেন্টার CRPF ক্যাম্পে। ওকে, কত তারিখে ছিল? আমার ফিজিক্যাল ছিল 4 তারিখে, 4 তারিখে ফিজিক্যাল আর আজকে 5 তারিখ, আজকে মেডিকেল ছিল। ও, কোন ক্যাটাগরি তোমার? আমার OBC ক্যাটাগরি। OBC ক্যাটাগরি। আর বলছি ফিজিক্যাল সম্বন্ধে একটু আপডেট দাও, কতজন ক্যান্ডিডেট দেখা হয়েছিল, কতজন ছিল? আমাদের আমার আমার ছিল 4 তারিখে, 4 তারিখে ক্যান্ডিডেট ডেকেছিল হচ্ছে 140টা ডেকেছিল কলিং, আর প্রেজেন্ট ছিল হচ্ছে 109 জন মতো। হ্যাঁ, 109 জন মতো প্রেজেন্ট ছিল। তারপর মেজারমেন্টে হাইট আর চেস্টে ফেল হয়েছে 46 ক্যান্ডিডেট, 46 জন, 46 জন মানে মেজারমেন্টে বাদ। আর তারপর রানিং এর জন্য 63 জন কে ডাকা হয়েছিল, 63 জনের মধ্যে 45 জন ফিট আর 18 জন আনফিট, মানে রানিং ডিসকোয়ালিফাইড। 18 জন ফিট, হ্যাঁ, 45 জন কত মিটার ট্র্যাক আছে ওখানে? ট্র্যাক আছে 2.5 কিলোমিটার, মানে মানে একটু একদম মানে ফুল বললা, মানে একটু গিয়ে একটু মানে একটু ব্যাগ নিতে হচ্ছে, এরকম একটু যেতে হচ্ছে, এরকম ভাবে মানে দুটো চক্কর মারতে হচ্ছে। বুঝলাম, 2.5 কিলোমিটার যাওয়া, 2.5 কিলোমিটার আসা, তাই তো? আড়াই যাওয়া আসা না, মানে গোল মতো একটু ভাব, মানে গোল একদম ফুল বললা, একটু চৌকো মতো ইয়ে আছে, এরকম মানে গিয়ে আর একটা রাউন্ড মারা, দুটো রাউন্ড মারা। বুঝলাম। বলছি দুর্গাপুরে যে সবাই বলছে যে হাইট টেস্টে খুব কড়াকড়ি করছে, ফেল করে দিচ্ছে, এটা কি ঠিক? এখানে 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 হাইট হাইটটা একটু ধরে বলতে গেলে হাইট মাপা, যে আমি যে এরকম যা সিস্টেম না, নতুন সিস্টেম, মানে পা ভি করে দাঁড়াতে হচ্ছে, ভি করে পাটা ভি করে দাঁড়াচ্ছে, পেছনে যিনি তো অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার উনি আছেন, আর পিছনে একটা কনস্টেবল লিখে দিয়েছে, ওই যে যে পাটটা যে মাপছে ওখানে কনস্টেবল লিখেছে। উনি কি করছে, যদি কেউ পা তুলে থাকে তার পাটা নিচ থেকে চেপে ধরছে তিনি, তারপর যদি কেউ যার যার বেশি বড় বড় চুল লেগেছে, চাল চুলের কাছে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে মানে চুলটা আবার নাড়ছে, আর মানে যদি কেউ যদি কেউ বুকে শ্বাস নিয়ে থাকছে, ধর হাইট মতো বুকে ধর কেউ শ্বাস নিয়ে ফুল ধর ফুলিয়ে আছে বুকটা, তাকে কি করছে, তাকে তার সাথে কথা বলছে, তাকে বলছে 100 পর্যন্ত গুনো, তার সাথে কথা বলছে, কথা বলতে বলতে কোথায় কাটার একটা ইয়ে কম করে মাথায় নামিয়ে দিচ্ছে, কম করে লাগছে, তারপর হয়ে যাচ্ছে, তারপর যেটা হাইট কাউন্ট হচ্ছে সেটা নিচ্ছে, মানে মানে একটা অভিনব পদ্ধতি হাইট মাপার। আর চেস্টটা চেস্টটা হচ্ছে চেস্টটা হচ্ছে নিপুলের কাছে ধরছে, কিন্তু স্টিলের সাথে খুব কষে ধরছে। ও, মানে খুব টাইট করে ধরছে, তাই তো? হ্যাঁ, খুব টাইট করে ধরছে, নিপুলের কাছে ধরছে কিন্তু টাইট করে ধরছে, কষে ধরছে একটু। আর মানে মোটামুটি চেস্ট তো ধরো চেস্টে তো ধরো 5 সেন্টিমিটার খোলাতে না পারলে বাদ দেয়। ও, এখানে এমন সিস্টেম, পুশআপ মারার কোনো ক্যাপাসিটি নেই, তুমি পুশআপ যা বাইরে থেকে যা মেরে যাবো, ওখানে গিয়ে তোমার এমন হলো ধর 1 সেন্টিমিটার বুক খুলছে না, তোমাকে তুমি যে 10টা পুশআপ মারবে সেই সুযোগটা এখানে ওরকম মানে নেই, দুবার করে মাপবে, একবার মাপলো তারপর মাপলো, সে তোমার না তোলাতে পারো, তোমাকে ওখানে একজন লিখে বলে দেবে যে ধর তোমার চেস্ট হলো 82, তোমার ফুলিয়ে তুমি করলে 85, ও 5 সেকেন্ড ফুলাতে পারো, তখন একবার না দুবার দেখবে, তিনবারও দেখবে, যদি ওই সময় না ফুলাতে পারো ওখানে বলে দেবে যে 82 85 বাহার নিকাল, এরম বলে দেবে, মানে ওখানে বসো এরম বলে দেবে। মানে অনেক ছেলে অনেক অনেক আমি অনেক ছেলে পেলে দেখলাম তাদের শরীর স্বাস্থ্য ভালো, মানে আছে বডি ফিটনেস, কিন্তু বুক ফুলাতে পারেনি, বুক ফুলাতে পারেনি জন্য আনফিট হয়ে গেছে। আমাদের সঙ্গে ছিল একটা 88 বুক নর্মাল, হ্যাঁ, সেই ছেলেটা 3 সেমি ফুলিয়েছে, রেকর্ড হচ্ছে 91, ও মানে 5 সেন্টিমিটার ফুলাতে পারেনি, সেদিন ফুলাতে পারেনি, সে আনফিট হয়ে গেল। তো ফিজিক্যাল হওয়ার পর মানে রানিং হওয়ার পর তোমার তারপরে কি হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন? রানিং হওয়ার পর ওখানে আমাদের তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হলো, ওই মোটামুটি ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হলো, হতে হতে মোটামুটি ওই 6:30-7টা বেজে গিয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশন হতে। কি কি ডকুমেন্ট দেখছেন ওখানে? আমাদের ডকুমেন্টস ওটা ডকুমেন্টস দেখতে হচ্ছে মাধ্যমিক, আমাদের এখানে সেন্টার দেখলো মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তারপর হচ্ছে স্টেট স্টেট মানে স্টেটে যাদের কারো কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, প্লাস হচ্ছে সেন্ট্রাল NCL, OBC NCL আর SPSC হলে তার সেন্ট্রাল ফরমাট। হ্যাঁ,
তারপর হচ্ছে বুঝলাম ডোমিসাইল, ওটা হচ্ছে মাস্ট, ডোমিসাইলটা সবার আগে দেখবে, আর আইডি প্রুফ, আধার কার্ড, আর ভোটার কার্ড। আইডি প্রুফ, আধার কার্ড দেখবে, এই এই ব্যাস এই কটাই। এবার ওবিসি এনসিএল এর যেটা, ওবিসি হ্যাঁ, এনসিএল কে ধরো ফুল সেল ডেটের পরে করেছে, আর তাকে কি বাদ এবার দিয়ে আমি দিচ্ছে? বলি, মানে 3 তারিখে যাদের ফিজিক্যাল ছিল, 3 তারিখে তাদের দুর্গাপুর সেন্টারে মানে একটু ঝামেলা করেছে, মানে তারা বলছিল নাকি যে ক্রুশিয়াল ডেটের আগে নিয়ে আসছে, মানে আমার এক বন্ধু ছিল 3 তারিখে, এবার তাদের কি করেছে, মানে ডোমিসাইলটা তো তুমি যেটা কি সার্টিফিকেট মানে এনসিএল সার্টিফিকেট, তারা তো মানে রিসেন্ট হয়তো বানিয়ে নিয়েছে, হয়তো 1 মাস হলো বা 20 দিন হলো বা 15 দিন আগে বানিয়ে নিয়ে এসছে মাঠে আসার আগে। এবার এখানে দুর্গাপুর সেন্টার কি বলেছে যে ক্রুশিয়াল ডেটের আগে নিয়ে আসছে, মানে 31 নভেম্বরের আগে নিয়ে আসতে হবে, মানে যেদিন ফর্ম ফিল আপ শেষ হয়েছে তার আগে। এবার অনেক ঝামেলা দিয়ে এখানকার স্যার গুলো আবার অন্যান্য সেন্টারে ফোন করেছিল, যেমন দুর্গা কল্যাণীতে, রোশনবাগ, মুর্শিদাবাদ, হ্যাঁ, ওখানে ফোন করেছিল, ফোন করে জানে যে না এটা অ্যাভেলেবেল হবে, ওরা উপরে জানে, তারপর জেনারেল ইয়ে করছে, কারণ এরা এখানে প্রথমে এই করছিল না, কারণ ওবিসিরা 3 তারিখ মানে দুর্গাপুর সেন্টারে 3 তারিখ থেকে মানে ওবিসি ক্যান্ডিডেট গুলো ঢুকতে শুরু করেছে, তার আগে এই ওয়ার্ডে ছিল, তা ওই রকম হয়েছিল। তারপর 4 তারিখ থেকে সব নর্মাল নিচ্ছে, সবই নিচ্ছে, 24-20 দিন আগে হলে ওরা 15 দিন আগে ধরে নেবে, কিন্তু ওই যে মানে ইয়ে সার্টিফিকেট কাস্ট, স্টেটের সার্টিফিকেটটা ইয়ে হতে হবে নাকি? হ্যাঁ স্টেটের যে হ্যাঁ হবে হবে, সার্টিফিকেটটা, কিন্তু যে মেন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটটা ওটা কুশিয়ালের আগে হতে হবে, মানে স্টেটের যেটা, ওটা যদি কেউ মনে করলো যে ফর্ম ফিল আপের পর আমি সার্টিফিকেটটা বানিয়েছি যে আমি নিয়ে আসলাম, তাকে রিজেক্ট করবে, মানে তাকে ইউআরএ ফেলে দেবে। বুঝতে পেরেছি। মানে আমি যেটা বলেছিলাম ভিডিওতে, যে ওবিসি সার্টিফিকেট মানে স্টেটের যে ফরম্যাটটা, মানে স্টেটের যেটা অরিজিনাল, সেটা কুশিয়ালের আগে হবে, ওইটাই। সেটা সেটা কুশিয়ালের আগে হতে হবে, আর সেন্টারটা সেন্টার ফরম্যাটটা ইয়ে হলেও হবে, পরে হলেও যে মানে কোনো সময় অসুবিধা হলেই নেই, হবে। 15-20 দিন না, 6 মাস, রেডি 6 মাস, হ্যাঁ না, আর পুরনো হলেও নিচ্ছে, এখানে 1 বছর আগে হলেও আরো নিয়ে নিচ্ছে ওবিসি এনসিএল, বুঝলাম। আর তোমার মেডিকেল হয়ে, হ্যাঁ মেডিকেল কবে হলো তোমার? আজ সকালে মেডিকেল, তারপর আজ সকালে মেডিকেল ছিল 5 তারিখ, আজকে সকালে গেলাম ওখানে, গিয়ে বায়োমেট্রিক করালো, বায়োমেট্রিক করানোর পর আমাদের একটা ইয়েতে ট্র্যাকে তুললো, ট্র্যাকে নিয়ে গিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেল, ওখানে গিয়ে ব্লাড নিলো, ইউরিন নিলো, আর হচ্ছে বুকের এক্স রে করলো, ওকে, করানোর পর আমাদের নিয়ে চলে আসলো ইয়েতে, মানে এখানে মানে সেন্টারে নিয়ে চলে আসলো, মানে হসপিটাল এখানে, এখানে হ্যাঁ তিনজন মেডিকেল জন্য 3টে ডক্টর আছে, হ্যাঁ 3টে ডক্টর আমাদের 15টা 15টা করে ডিভাইড করে দিল, হ্যাঁ 15টা 15টা করে ডিভাইড করে দিল, তারপর উনি মেডিকেল শুরু হলো। মেডিকেলে তো মানে খুবই মানে বলবো, এখানে দুর্গাপুরে কোনো কিছুই মানে সহজ সহজ বলবো না, মানে সমস্ত কিছু একটু মানে ইয়ে হচ্ছে, এটা মানে সবকিছু মেডিকেলও তাই। মেডিকেলে আজকে ধরো মোটামুটি 3 প্রথম 45টা 45টা স্টুডেন্ট আমরা মেডিকেল করেছি, 16টা ডাইরেক্ট ফিট আর 29টা রিমেডিকেল খেয়েছি। ওকে বুঝলাম। এবার এখানে রিমেডিকেল সব থেকে বেশি কিসে দিচ্ছে? এখানে মূল ভাইটাল জিনিস হচ্ছে ক্যারি অ্যাঙ্গেল, মানে ক্যারি অ্যাঙ্গেল যাদের হাত ব্যাথা আছে তারাও ক্যারি অ্যাঙ্গেল খাচ্ছে, আর যাদের হাত একদম স্ট্রেট তারাও ক্যারি অ্যাঙ্গেল খাবে, মানে হাতে স্কেল বসাচ্ছে একদম, 3 বার করে মাপছে, একটা স্কেল বসিয়ে 3 বার করে দেখছে, মানে ক্যারি অ্যাঙ্গেলটা, ক্যারি অ্যাঙ্গেল আর নখ নিয়ে এই দুটো মানে একদম খুব আর চোখ, এই 3টে একদম মানে খুব ইয়ে, এখানে খুব পরিষ্কার করে দিচ্ছে। এবার চোখে যে আজকে মোটামুটি আজকে আজকে হ্যাঁ আজকে 29টা রিমেডিকেল খেয়েছে, তার মধ্যে 14টা হচ্ছে ক্যারি অ্যাঙ্গেল খেয়েছে। ও, আর চোখের যে ডিস্টেন্স চারটা আছে সেটা কি হ্যাঁ চারটা কুড়ি দেবো? ফুট 20 ফুট 20 ফুট 20 ফুট, মানে কোন চারটা রয়েছে, মানে ABCD নাকি C ওই নাকি হ্যাঁ D? ওই একটা আছে না, AOX ওই রকম আছে না, হ্যাঁ ওই 4টা দেখলাম দেওয়া ছিল আমাদের এখানে। ও, মানে সেই ইয়ের মুখটা কোন দিয়ে খোলা, সি এর মুখটা কোন দিয়ে খোলা, এগুলো নাই? ওটা আমার দিইনি, আমাকে AOX দিয়েছিল, ওটা আমার ছিল, ওগুলো আরো দুই একটা আছে, হয়তো চেঞ্জ চেঞ্জ উনি চেঞ্জ করে চেঞ্জ করে দিতে পারে, এবার সবাইকে দেখ না, আমি দেখলাম দুই একটা কাগজ ওখানে আরো আছে, ওটা তুলে চেঞ্জ করে করে দিতে পারে, সেই হলো এবার তারা ঠিক হলাম। দাঁতে কাউকে দিচ্ছে নাকি রিমেডিকেল? দাঁতে দাঁতে না, দাঁতে 28টা দাঁতে ঠিকঠাক থাকে, রিমেডিকেল খেয়ে খাবে না, দাঁতটা একবার মানে হা করতে বলে হা করে টর্চ লাইট মেরে সব দেখলো ঠিক আছে ব্যাস। আর ডিএ আর আরে একটা ভাইটাল একটা ভাইটাল পয়েন্ট আছে, মানে দেখলাম ডিএনএস ডিএনএস নাকে নাকে অনেক কজনকে দিয়েছে, ডিএনএস এ দিচ্ছে, হ্যাঁ ডিএনএস নাক নাকের ধরে মাংস মাংস বেশি থাকছে তাদেরও দিচ্ছে। তুমি তুমি তো ডাইরেক্ট ফিট হচ্ছে নাকি ফোনে? হ্যাঁ আমি ডাইরেক্ট ফিট আজকে। বাহ, কংগ্রাচুলেশন তোমাকে। কত নম্বর বেশি আছে তোমার? থ্যাংক ইউ। আমার দাদা মোটামুটি 48 পয়েন্ট, কত 49-এর কাছাকাছি আছে, বেশি তাহলে তো আরামসে হয়ে যাবে তোমার, দেখি কি হয়। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, চাপ দিও না, হয়ে যাবে, ভগবানের উপর বিশ্বাস রাখো, আর সাবধানে থাকবে এখন এই কটা দিন, বাইক ফাইক চালিয়ে না, ফুটবল খেলো না, মানে যেন কোনো চোট লাগে শরীরের মধ্যে। খেলা হ্যাঁ খেলা আমি মোটামুটি এখন ছেড়ে, খেলা তো করি না, ঠিক আছে খেলা ছেড়ে হ্যাঁ দিয়েছি। বাইক ফাইক চালিয়ে না, সাবধানে থাকবে একটু, ঠিক আছে ভাই? হুম থ্যাংক ইউ তোমাকে অনেক, এই দুর্গাপুর সম্বন্ধে রিভিউটা পাওয়া যাচ্ছিল না, যাই হোক তুমি দিলে অনেক ভালো লাগলো, অনেকজন হ্যাঁ হয়তো হেল্প হবে যারা। আমি তো দুধ ধরে এখানেই আছি, আমি এই আজকে
আসলাম যে তোমাকে ফোন করলাম, কালকে কালকে তোমাকে ফোন করেছিলাম, তুমি তো বিজি ছিল তখন না, তুমি আমাকে আজ সকালে ব্যাক করেছিলে, কিন্তু সকালে আমি তখন লাইনে দাঁড়িয়ে ছিলাম, তখন ফোনটা রিসিভ করতে পারিনি। ওকে ভাই, ওকে, কোনো ব্যাপার না, এই যে রিভিউটা পাওয়া গেল এটাই অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে, হ্যাঁ ভালো থাকবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে।